ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। ভীষণ ভালো লাগলো। আমাদের এখানে আরো দুজন আছে খেলোয়াড়, এরা সবই টাইম পাস করার জন্য এখানে খেলে। মানে গেম ফোবিয়া এদের মধ্যে সেই অর্থে নেই, মূলত ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে সবাই যেন ওটা ফোবিয়া হিসাবে না নেয়। একটু সময় নষ্ট যা, মানে চারজন মিলে খেলা যায়, তাই তো? ওর নাম কি বললে? ব্যাটেল গ্রাউন্ড ইন্ডিয়া। আমি সারাদিন এখানে চুপচাপ বসে গেম খেলা করবো, কারো ক্ষমতা নেই একটা মুখে কথা বলার জন্য। না, ওই যেগুলো বলে সেগুলো বল। মানে তোরা কেউ খেলা কর, মানে তোরা আমার দশজন গালাগাল দিলে আমি শুনে যাবো চুপচাপ। মানে তোরা কোন কোন ভাষাগুলো ব্যবহার করিস খেলার সময় বল না। আরে অন্যরা একটু শিখবে তো বিষয়টা, অন্যরা শিখবে বিষয় আলাদা, অন্যরা তো শিখবে জানে, অবশ্যই তারা পারফেক্টলি জানে। তোর নাম আছে তো, ভিডিওটা কেট দাও, কেট দাও একবার ভিডিওটা কেট দাও। আমরা দেখি যে অনেক ছেলেরা বাড়িতে বায়না ধরছে খেলার জন্য, মা বাবা দিচ্ছে না ফোন, তার জন্য সুইসাইড করছে। মানে তাদের বিষয়ে তুমি কি বলবে? সেটা কি মানে তাদের ব্রেনটা অ্যাকচুয়ালি গেমের ভিতরে ঢুকে গিয়েছে? মানে তাদের তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাবো যে ওসব ছেলেদের জন্য মানে একটা সিস্টেম আছে গেমের ভিতরে, একটা 18 বছর মানে আর কি এই সিস্টেমের একটা মানে ইয়েস নো সিস্টেম আছে, ওটা নো অ্যাক্টিভেট করে দিলেই 2 থেকে 2.5 ঘন্টা খেলা যায়, তার বেশি খেলা যায়। আচ্ছা আচ্ছা, মানে সারা দিনের ভিতরে 2 থেকে 2.5 ঘন্টা। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। আর যারা 18 বছর ঊর্ধ্বে আছে তারা যদি মানে তারাও যদি চাইলে 2.5 ঘন্টা ইউজ করতে পারেন। আর যারা মনে করেন আমরা একটু মানে 5-6 ঘন্টা লং রেঞ্জ ইউজ করবো, আচ্ছা তাদের জন্য আর কি সে সিস্টেম আছে। আচ্ছা, তাছাড়া কোনো কিছুই না, জাস্ট একটা বেকার নেই মানে আর কি ইউজ করি গেমটা। আচ্ছা, সবাই একটু ইউজ করে আমার একটা জিনিসে, সেই জন্য গেমটা একটু চলে, তাছাড়া কিছুই না। আচ্ছা আচ্ছা, বাহ। গেমটা আমাদের ভারত সরকার বন্ধ করে দিয়েছিল, কেন তার কারণ ছিল একটা যে এই ডাটা চায়নায় আগে জমা থাকতো, সেই ডাটাটা এখন আমাদের ইন্ডিয়ার ভিতরেই জমা। আচ্ছা আচ্ছা, যার ফলে গেমটা আবার এসছে, এখন ব্যাটেল গ্রাউন্ড ইন্ডিয়া নামে এসছে, আর আগে টেনসেন্ট নাম ছিল গেমটা। আচ্ছা আচ্ছা, সেমি কোয়ালিটি কোনো কিছুই না, জাস্ট আমাদের যা ডেটা ছিল চায়না থেকে আমাদের ভারতে নিয়ে চলে আসা হয়েছে। সবার মানে গেমের পিছনে যাদের আইডিয়া তো অনেকদিন ধরে খেলছে, তারা এবার সেই আইডিয়াটা আমাদের ইন্ডিয়ায় ডাটা স্টোর। আচ্ছা, বাইরে কোনো মানে কেউ কিছু এর সাথে কোনো কিছু করতে পারে, চাইলে ভারত সরকার করতে পারে। তোমার অনেক সিকিউর এটা। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।